লোকসভা নির্বাচনকে সামনে রেখে নমো অ্যাপের উপর এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত করল রাজ্য বিজেপি। আর কিছুদিনের অপেক্ষা, তারপরই ঘোষণা হবে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। এবং আসন্ন লোকসভা নির্বাচনে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে জয়যুক্ত করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি। তার মধ্যে অন্যতম হল সোশ্যাল মিডিয়ার প্রচার। বর্তমান যুগে প্রচার ও প্রসারের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সোশ্যাল মিডিয়া। আর এই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে ভারতীয় জনতা পার্টির জনকল্যাণকর কাজগুলো সকলের কাছে তুলে ধরতে নমো অ্যাপের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার এই নমো অ্যাপের উপর একটি এক দিবসীয় কর্মশালার আয়োজন করে রাজ্য বিজেপি। বৃহস্পতিবার রাজধানীর কৃষ্ণনগরস্থিত প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই কর্মশালাটি। এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি আইটি সেলের কেন্দ্রীয় কনভেনার ও বিজেপি যুব মোর্চার কেন্দ্রীয় সচিব। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কর্মশালা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুবক যুবতী হোক আর সকলের মধ্যে মাধ্যমে আমাদের নরেন্দ্র মোদীজির যে বিকশিত সংকল্প সেটাকে মানুষের কাছে বেশি প্রচার প্রসার করার জন্য সোশ্যাল মিডিয়ার আমরা মানে বিভিন্ন সময়ে আমরা কর্মসূচি হাতে নিয়েছি। তারই অঙ্গ হিসাবে আমরা সবাই জানি নমো অ্যাপ, এইটাকে আমরা ব্যবহার করে আমাদের সংগঠনের মাধ্যমে শ্রীবৃদ্ধি করার লক্ষ্যে আমরা কাজ করছি। তো তারই একটা আমাদের জেলা ওয়াইজ আমাদের যারা আইটি কনভেনার রয়েছে তাদের নিয়ে একটা প্রশিক্ষণ বর্গের আয়োজন করা হয়েছে। এখানে যিনি রাষ্ট্রীয় স্তরে আমাদের যিনি এই আইটি কনভেনার, যিনি এই নমো অ্যাপের কাজগুলি দেখেন, উনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, মাননীয় শৈলেশ পাণ্ডেজি। এখানে উপস্থিত রয়েছেন আমাদের যুব মোর্চার ন্যাশনাল সেক্রেটারি। তো আমরা ওনাদের মাধ্যমে আমাদের এই ত্রিপুরা রাজ্যের যে আমাদের সোশ্যাল মিডিয়ার কাজ সেটাকে আরও সম্প্রসারিত করার জন্য আজকের এই একদিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। নমস্কার। এদিনের এই কর্মশালায় প্রতিটি জেলার আইটি কনভেনাররাও অংশগ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।